কবিতা নীল বেদনা, কবি হাসিনা হারভিয়া। বেদনার নীল খামে লেখা আঘাতগুলো আজও নাড়া দিয়ে উঠে হৃদয়ে। বেলা শেষে আঘাতগুলো আঘাতেই থেকে যায়, বদলে যায় চেনা মানুষগুলো। চেনা অচেনার মাঝে আমরা হাতড়ে বেড়াই তার কাছে নিজের অস্তিত্বকে। সুখে থাকলে মানুষ বাস্তবতাকে ভুলে যায়, একমাত্র দুঃখ মানুষকে জানিয়ে দেয়। নীরব থেকে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝানো যায় না, কারণ যে তোমাকে বোঝে না সে তোমার নীরবতাকেও বুঝবে না। মানুষের নীরব চোখের জল কেউ দেখে না, এটাই বাস্তবতার নীল বেদনা। আজকাল জীবন চলার পথগুলো খুব ক্লান্তকর মনে হচ্ছে, বুকের ভেতরে একটা সুপ্ত যন্ত্রণা। আমার আকাশ বিদ্রোহী উদাসী অন্তহীন, আমার আকাশে আধার ঘনিয়ে আসছে। মনে হচ্ছে যেদিকেই তাকাই শুধু দেখি অন্ধকারে ঢাকা আমার আকাশ। স্বপ্নগুলো দিনে দিনে বিষাদ মরুভূমিতে ডুবে যাচ্ছে। খুব ভয় হয় মনের ভিতরে, যদি কোনো অজানা স্রোতে আমাকে ভাসিয়ে নেয়। আমি শুনতে পাই হৃদয় ভাঙার ঢেউয়ের শব্দ, বাঁধ ভাঙা মনের ইচ্ছেগুলো আজ বড় অসহায়। কালো মেঘে ঢেকে গেছে স্বপ্নগুলো, থাক কিছু স্বপ্নগুলো আহত স্মৃতি হয়ে এক বাজরে। মন বলে বারবার জীবন চলার পথগুলো খুব ক্লান্ত মনে হচ্ছে, দিনে দিনে দিশেহারা হয়ে পড়ছে মনটা। আজকাল অনুভূতিগুলো খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে টুকরো টুকরো মেঘ হয়ে। স্বপ্নগুলো শুধু জীবনে আসে মরিচিকা হয়ে। কবে আসবে এই ক্লান্তির অবসান, কবে হবে মুক্ত নীল খামে লেখা বেদনাগুলো?